বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক, এই স্লোগানে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশের মতো সাভারেও চলছে কর্মবিরতি। সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের টানা চার দিনের কর্মবিরতিতেও কোনো সুরাহা হচ্ছে না, কেন, কি বলছে কর্তৃপক্ষ, এ বিষয়ে আন্দোলনরতরা কি বলছে জানাবেন। সারা দেশের মধ্যে পল্লী বিদ্যুৎ কর্মবিরতি পালন করছেন। আমি একটু জানিয়ে রাখি যে এখানকার যে প্রায় 600-700 যে কর্মচারী আছেন তারা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এবং আমি এখানকে এখানে যে কর্মচারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে বিআরবি এবং পিবিএস এর একার ভিত্তিতে একটা ভীতকরণ সহ অভিন্ন চাকরি বাস্তবায়ন ও সুতরাং চুক্তিভিত্তিক অনিয়ম কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবিতে এই কর্মসূচি বিরতি পালন করছেন। আমি এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি, আসলে আপনারা এখানে কি জন্য মানে কি কর্মসূচির জন্য এখানে আপনারা পালন করছেন। ধন্যবাদ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নিপীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3 আজকে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে। আপনারা জেনে খুশি হবেন যে কর্মবিরতি চলাকালীন সময়েও আমরা নিরবিচ্ছিন্ন এবং বিদ্যুৎ সরবরাহ আমরা সচল রেখেছি। আসলে একই প্রতিষ্ঠানে দ্বৈত শাসন ব্যবস্থার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন যে পাকিস্তান শাসন আমলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দ্বৈত শাসন ব্যবস্থার ফলে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা চরমভাবে শোষিত এবং নিপীড়িত ও নির্যাতিত হয়েছিল। কর্মকর্তা রয়েছেন জেনারেল যে সহকারী যে অফিসার রয়েছেন আবুল কালাম আজাদ, আমি তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে আজ আগামীকাল যে 5ই জুলাই রয়েছেন যে পল্লী বিদ্যুৎ যে মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন, সিনিয়র সচিব রয়েছেন, তার সাথে আপনারা যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছেন তাদের প্রতিনিধি কিন্তু তারা আগামীকালকেই আপনার 4টার দিকে কিন্তু আপনার একটা বসার কথা রয়েছে। সেছাড়াও কিন্তু আপনার জানিয়ে রাখি যে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ ব্যবস্থার সচল দেখে এবং টানা তারা দাবি আদায়ের